ভাই মিজান ভাইদের বাসা কোনটা বলতে পারেন? কোন মিজান? 48 নম্বর বাসা। ভাই মিজান নামে তো কারো চিনলাম না। ভাই মিজান ভাইদের বাসা কোন দিকে বলতে পারেন? কোন মিজান? 48 নম্বর বাসা। ডাইনি গিয়ে দেখেন তো। ভাই মিজান ভাই কো বাসা কোনটা? কোন মিজান ভাই? 48 নম্বর বাসা। চিনি না ভাই। ভাই মিজান ভাই কো বাসা কোনটা? কোন মিজান? 48 নম্বর বাসা। 48 নম্বর বাসা মানে কোথা মিজান? আরে না না ভাই, ওনার নাম মিজান আল। 48 নম্বর বাসা কুত্তা মিজান গই, সোজা গিয়া বামে। আল্লাহ হাফেজ। সরি ভাই। খারা তো তোর ফোন দিতেছে, রাগ তাতের বাইরে। কোন পোলা আমার পোস্টারে ডিম লাগাইছে? হ্যাঁ কে কাকা, আপনি দেন না কাউরে? এটা কি করাই যে এটার মধ্যে ডিম বাজবি তোরা? হ্যাঁ এখন ধরি তখনই স্মার্ট বানাইতে পারলাম না, ড্যান্সার তো নাই পুরো এলাকা। পোস্টার যেটা দেখছো এটা কই সাজায় রাখবি? এনে এবার তোরা ডিম বাজোস, তোরা এটি বেলি দিলি না বেটা। হ্যাঁ করছে কি পোস্টারটা দেখ। খালি তোর টিভির ভিতরে ড্যান্স দেখবি, বুঝছিস নাই? মেজাজটা কইরা দিতে সকাল থেকে গরম পাইলে ডিম তার। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। মুরগিও বেটা তগতে ভদ্র আছে,
আর যদি দেহিডি ডিম তগো বইরা দিব। তুমি এসেছিলে পরশু, আল কেন আসনি, আল কেন আসনি, কাল ভালো আসনি। কিরে আইতাছে না তো? আরে বেটা কেম নাই বক, দেখস না ডাইনের মধ্যে বড়ি মডি বয়ে রিছে। যদি আমি সিঙ্গেল থাকতাম তাইলে দেখতে এতক্ষণে চলে আইছে। ওই বেটা মনে রাখো আজকে আইব। আইব বেটা আইব, টাইম সেট করাস। দোস দোস আইসে 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 মামা আইসে, মামা আইসে রে আইসে, মামা আইসে। বড়ালো বড়ালো, জোরে মার জোরে মার জোরে মার। রে আমি তো তাকাইতেছে না। তাকাইব কেমনে? দেহস না অ্যাবনর্মালিটি বয়ে রিছে এনে, এটি না থাকলে তো আয় আয় আমার দিকে তাকাই তো। লুক লুক, কুইক মার কুইক মার কুইক মার, জোরে জোরে জোরে। লুক লুক লুক, ওই ও তো ফোন টিপতেছে। আরে দূর বেড়া, ফোন টিপতেছে না, হয়তো ব্যাক ক্যামেরা আমার দেখতেছে। কি কস তাকাইছে তাকাইছে মামা তাকাইছে। কই তাকাইছে বেটা? ও তো চলে গেছে। লুক খিসকা গেছে গা। তাকাইছে না? লুক দেয় নাই? না তাকায় নাই। একবারও তাকায় নাই? না। বুঝেছ না, ক্যাপচার করে লয়ে গেছে গা ছবি। এ তো চইলেই গেল গা। রুমে গিয়া পরে দেখবো আমার ছবিটা। দিব লুক বেটা, আজকে না দেখ কালকে না দেখ পরশু না দেখ, একদিন না একদিন ঠিকই লুক দিব। যে বডি বানাবো বেটা, লুক না দিয়ে যাইব কই? আর যদি আমি নাচে দুইটাই স্টেপ দেখা দিতাম তাইলে দেখতে কালকে আমার লোকে ডেটিং। আর না ড্যান্স করার লেগে পাগল হয়ে যেত। মামা চল ওখানে গিয়ে বই, আমার আবার খুব সরম লাগতেছে। বেটা মনে করে আমি একটা মায়েরা পছন্দ করি, ওর আশপাশে কোনো গেটেস ঘোরাফেরা করলে ওরা জায়গা হয়ে লাইতাম। তাহলে আমি হইতেছি না কে? হ্যাঁ ওই শালক, ওই তোর এই গলিতে আড্ডা মারস কে? হ্যাঁ তোর না পাশের গলিতে আড্ডা মারতি, তোর এই গলিতে কি করস? হ্যাঁ আমরা খুশি, আমরা এই গলিতে আড্ডা মারি। তোর কোনো কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে, আমি এই গলিতে আড্ডা মারি অনেক আগে থেকে, তোরা এই গলিতে আইতে পারবি না। কে এই গলি? কি তোর বাপের? বাপের হ্যাঁ আমার বাপের গলি, আমি এই গলি কিনা লইছি। চাসর ফট বাইরে গলি থেকে বাইরে। বাইরে মনে হয় এই গলিতে বই আড্ডা দিব। তোর কি করবি তুই? কি করবি তুই দেখতে চাস? কি করব? ওই কি করবি করবি, আমি কিন্তু তোর একদম ফাইরা ফালাবো। আরে বেটা তুই আমারে ভার। এই সাবটাইটেল এই কথা আসতে একদম চুপ। ওই বেটা আনোয়ার কথা কম কো, একদম চোখ বাইর করে আলাম বেটা। জয়সা আঙ্গুল নামা কথা কর, নালে কিন্তু একদম ছয় কি ছয় ভরে দেবে কিন্তু জয়সি। এই বেটা তুই
কি বলবি বর একদম কয়েন বের দেব ছয় কি ছয় না ইচ্ছা তোর আওয়াজ একদম কি বল ও বড় কাল লগে পিকআপ ওই 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 জোশ এ দিছিস বডি এবডি তোর আনর গায় দিছিস বডি তুই কি খিসকেছিস বডি ওই তোর বডি ওই বেটা তোর বডির দাঁড়া আছে নাকি বেটা ওই কি সব ওই তোর মাথা শেষ আলাম আলাদা ডাম্বেল দিয়া তোর না বলে বাপের জায়গা বলে আয় আজকে তোর বাপের জায়গা দিয়ে তোরা গাড়াব কোথায় আয় কই গেছিস তুই আয় ভাইয়ের নাম কি কুত্তা মিজান তুই কইছিস কুত্তা মিজান বাইরে তুই কইছিস কুত্তা মিজান বাইরে আমি টাকা লাগলে দিমু পাঁচ লাখ দশ লাখ আরে বেটা আমিও তো তাই কই কি এর গেঞ্জি ছিঁড়ে জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা এখনকার পোলাপান সব ফার্মের মুরগি আমগো মতো কইল জগ নাই বুঝছস সেটাই তো দেখতেছি কি হয়েছে কি আর বাইক না তোমার বডির এই অবস্থা কে শুই মুইল নাকি রক মক বাইরা গেছে এদিক ওদিক ফুইলা গেছে ঘটনা কি জিম করে বাট জিম করি বাবা জিম করি হ্যাঁ চাইট পাস্টারে হতে আলানো আমার লেগে কোনো ব্যাপার না ভালোই তো শক্ত বানাইছো কইরেন না ব্যথা পাইবেন চলেন আরে এদিকে আরে তারপর তোমার কি অবস্থা ভাইস্তা শুনলাম নাচনু শিখো মাইয়া গো মতো নাচলে মানুষে খারাপ করবো না আরে কাকা আপনি তো কোনো ক্লাসেই পড়েন না এখনকার যেটি টে টেরা এখনকার যেটি ট্রেনিং এখনকার যেটি ট্রেনিং যেটি আছে কাকা ওরা তো আরো দিন ড্যান্সই করে কাকা বুঝেন নাই গাবরের মতো কি আরো দিন পাথর দুইটা লয়ে কি কাকা খালি করে না তো ওটা করে না বুঝেন নাই কাকা ভাতিজা আমরা যখন ক্লাস সারছি তখন তোমরা ফুটো নাই নানান রকম ক্লাস শেষ কইরা লুঙ্গি পিন্ধা ভালাইছি বুঝছো আরে আকবর মানে কাহিনীটা কি হইছে এটা কোনা এত ঝগড়াঝাটি কি লিগা আরে পোলাপান ওই গলির ভিতরে যায় গলির ভিতরে যাওয়া আসা লয়া গ্যাঞ্জাম করছে কি বাইকনার সমস্যাটা কি ওরে ফাইরা ফালাইতে চাইছিলাম ভুলে গেঞ্জি ফাইরা ফালাইছি ওই বলে আমারে ফাইরা লাইতে চাইছে অল্লাগে যে একটা বাসান ছিলাম এটা দিয়া মারলে তো তোর মাথাই ফাটাই তোর নাম কাটতেছে খারাপ খারাপ তুই এখন থেকে আর ওই ব্যাটারি গুলি তো আড্ডা দিবি না তোর যদি আড্ডা দিতে হয় না তাহলে তুই বনফুল আড্ডা দিবি যদি ওখানেও না পারস নামা পারা যে আড্ডা দিবি নামা পারা না হলে তো এই ধকলে এই প্লট আড্ডা দিবি বেটা বুঝছস তারপরে তুই ওই ব্যাটারি গুলিতে আড্ডা দিতে যাবি না কিল্লেগা আমি এনে আড্ডা দিব কিল্লেগা আমার কি
অন্য জায়গায় আড্ডা দিতাম না। আর ব্যাটারি গলিতে কি সমস্যা? কি সমস্যা? তোরে যেটা কইছে এটা হন ব্যাটা, যদি বেশি আড্ডা দিতে হয় আমাকে বাসার ছাদে আড্ডা দিবি? নাম বাড়ির ছাদে আড্ডা দিতাম না। আমার কি বন্ধু বান্ধব সার্কেল মার্কেল নাই? আমি ব্যাটারি গলিতে যামু। চুপ থাক, আরে ওই বাইকনা, তোমারও কয়ে দিতেছি ওই ব্যাটারি গলিতে আড্ডা দিতে যাবে না, বুঝছো? কে এলাকা কি কারো বাপের? আমি তো ওইটাই কই, এলাকা কি কারো বাপের? হ্যাঁ, তোর মন চাইলে তুই তোর ঘরে বারান্দা যা, বারান্দা তুই দরকার হলে তোর বাথরুমে গিয়ে বসে থাকিস। ওই 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 থাম, চুপ থাক। ওই কি কই আবার কথা কস বাবা? ওই থাম থাম, মুরু পিটো সামনে। তুই আর ব্যাটারি গলিতে আড্ডা করতে যাবি না? কে আমি আড্ডা মারুম না, আমি মানা করছি তাই যাবি না। আপনি মানা করবেন কে? আমার কথা কস, দরকার হইলে রেল লাইনের এই পারে যাবি, মাঠে গিয়ে আড্ডা মারবি। মাঠও তো নাই, যাবি কই? ঘরে বয়া থাকবি, তবুও জ্ঞান চাপ চাই না। হ্যাঁ, আমি সালোয়ার কামিজ পরে বয়া থাকি ঘরে। ওই কইছাস? ওই বাইনা, ওই ওই বাইনা, সয়লাত গায়, ওই বাইনা, ওই চাপ একবার ওখানে গলা মিলা দে। কি গলা মিলাইব? ওই কি কি মাইয়া, তুই মাইয়া গলা লাগাই গলা মিলাবি না, চস না। তোর কিন্তু কথাবার্তা কিন্তু লাইনে রাইস, বুঝছ নাই? ওই বাইসা মিলাইছি গায়, দূরতে মিলাইছি। আজা হ্যাঁ মিলা, আজা গলা মিলা দে, লিস্টে আছো। এটা এটা কি গলা মিলানো? আরে ঠিক মতো গলা মিলা, ঠিক মতো গলা মিলা, গলা মিলা মিলাইছি, মিলাইছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে হ্যাঁ হ্যাঁ। আরে জানা হ্যাঁ মিলা, গলা মিলা হইছে। আয় চুপ করে বস, চলেন মা, যা ঘরে যা। আয় বাসা যা, আয় বাসা যা, যা বাসায় যাম। আচ্ছা এলাকা ছাড় আহিস। আরে মামা, আমি গেলাম, কোনো কিছু লাগলে কইস। ঠিক আছে, তুই তো কম ঘর খাস নাই আমার কাছে, ঠিক না? তুই বেশি ঘর খাইছিস আমার কাছে। তুই খালি আমারে ঘাড়াইছিস, আর আমি তোর চুমা দিছি। জামাটা খুলা দেখ, যেখানে যেখানে দাগ পাবি ওইখানে আকবরের নাম লেখা আছে। আরে ব্যাটা রাখ, হাসিস না, হাসিস না, বুঝছস? আইসা আইসাই তো জীবনটা পার করলি। ঠিক করে লাগা, চালু কর, চালু কর। ও ভাই করতেছি তো ভাই, একটু সময় তো লাগবে। হ্যাঁ লাগা, টাকা পয়সা ভালোই কামাইতেছিস না? আছে আর কি। লাইন কতগুলো তো? শেয়ার লাইন লইলেন মেলা তোর 1200 তো হইবই। এখন তো বেটা অ্যাপার্টমেন্ট হওয়ার আগেই লাইন ঢুকাইতেই। তাই তো পুরো এলাকায় ক্যাপচার করে লাইছিস তুই। হ্যাঁ, এলাকায় নেটের লাইন চালাইতে হলে একবারেরটা লইতে হইব ভাই। লাইন তো ওকে, কিন্তু আপাই তো কইতেছে কোনো টাকা দিব না। গত মাসে নাকি তিন দিন লাইনে ডিস্টার্ব আছিল, এখন টাকা চাইলেই কইতিম একবারে, কইছি টাকা দিব না। এতিম একবার না, এতিম একবার ভাই, আমি তো এতিম একবার কই নাই, আপাই কইছে এতিম একবার। আবার কস এতিম একবার? এই দাঁড়া একবার, যা আপার লাইন কাট, লাগবো না হার বিল, যা। হ্যাঁ ভাই কাটতাছি, সব কাটতাছি, সব না খালি ওই আপারটা কাট। আরে বেটা খেপিস না বেটা, মানুষের কথা কানে দিলে হইব? মানুষে তো কত কিছুই কয়, এদাস না আমি কানে দিই না। বাইকটা বাইসারে যে কইলাম ওই ব্যাটারি গলিতে যাইস না, ওরা কি যাওয়া বন্ধ করবো? জিন্দেগিতেও না, আমরা আমগো সিনিয়রগো কথা শুনছি, উনি নাই, একই তো রক্ত। আরে চল তাহলে ব্যাটারি গলিতে একটা চক্কর মেরে আহি, দেখি ঘর আড্ডা মাড্ডা দেয় নাকি। চল মাথা ঠান্ডা কর, চল চল। ওই ঠিক মতো লাগা, ঠিক মতো কাট, কাটা বাসা যা। ঠিক আছে ভাই। ধর কাট, চুপ রোড। কিরে বিয়া করছ নাকি? আর বিয়া, ইমেল ভেজাল, অশান্তি, চারিদিকে দেখতেছি না, দেখতে দেখতে খায়েস উঠা গেছে। তুই করছ নাকি? আরে আমি তো করতে চাই, কিন্তু এলাকার মানুষজন খুব খারাপ, পাতৃপক্ষ এলে না উল্টা পাল্টা কথা কয়। কিরে কুলবের বাসা দিয়ে খুব ভালোই রং টং করছে, দেখতে কিন্তু একদম ভালোই লাগতেছে, চকচক হয়ে গেছে পুরো। হ্যাঁ একেবারে চকচকা ঝকঝকা। হ্যাঁ
আন্ধাগুলি নিরিবিলি লাগাই তো বলা পায় না আড্ডা মারতাছে বেটা গ্যাঞ্জাম করতাছে আয় একবার এই মিজান খাও কই খাও গুম আসসালাম তোমাকে তো খুঁজেই পাই না তা কি হইছে তোমাকে ভাগনা বাস্তি জ্বালাই কি আমি আর ভালো থাকতে পারতেছি কে ওরা কি করছে আর কি করে নাই এই গলিটায় তো পুরো বাজার বানায় ফেলাইছে সারাক্ষণ এই গলিতে আড্ডা মারতেছে আর গ্যাং এ করতেছে এই এখানে বসে আড্ডা মারে ওখানে বসে আড্ডা মারে ছাদ ছাদে বসে সিগারেট খায় কেডা কইছে আমার ভাগনা খায় ও তো সারাদিন জিম করে ফলমূল খায় শাকসবজি খায় মাছ মাংস খায় ডিম দুধ খায় সিগারেটই তো খায় না আর আপনি কইতাছেন খায় না টুটুল ভাই এটা আপনি ভুল কইতাছেন টুল ভাই আমার ভাতিজা কিন্তু গান বাজনা করে নাচানাচি করে ওই একটা কালচারাল মাইন্ডের ওই কি লিগে মজা খাইবো কি কর না কর এগুলো ওরা না খাক ওগুলো আগের পোলা পাইন খায় আর আমি তো প্রথমে ভাবছি পোলা পাইন গুলি কারা আরে আমি তো পোলা পাইনে যে অদৃষ্ট ভাবছি পুলিশে ফোন করবো পুলিশ সাহেব ব্যাটারিতে বাড়িয়ে উড়ে উড়িয়ে দিব পরে তো আমি ওখানে অন্য অন্য কাহিনী এরা কারা এরা এলো কে কুত্তা কুত্তা মিজানের ভাইস্তা আমার মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে খালি বউ নাই বউ না থাকলে ঠিক আছে বাদ দাও কিন্তু যে বিষয়টা কইতেছি এটা শুশুরা করো যাতে এখানে পোলা পাইনের আড্ডা না দেয় আমি যাতে একটু শান্তিতে নামাজ রোজা করতে পারি তাহলে ওরা কই আড্ডা দিব ওরা এলাকার পোলা পাইনের এলাকায় আড্ডা দিব না ওরা কি এলাকার বাইরে যে আড্ডা দিব তাহলে তো ওরা খারাপ হয়ে যাবো গা দরকার হলে ওরা আপনার বিল্ডিং এর ছাদে যে আড্ডা দিব আপনার চা কফি খাওয়াইবেন এই এটা কোনো কথা গেলে ওরা আমার ছাদে গিয়ে আড্ডা দিব তোমাকে করে যে গলিতে যাতে না আসে সেই ব্যবস্থা করতে ওরা আমার বাবা জায়গা টুল ভাই গেলাম এই যে ভাই তোমাকে কোনো কথা কইলে তোমরা ঠিক মতো শোনো না এই যে কথার মাঝখানে গেলো গা তুমি শোনো ওরা দরকার আমার পাশে একদিন দাওয়াত খাইয়ে যাবো কিন্তু এই ছাদে এই গলিতে এইসব আড্ডা আড্ডা বাড়ি চলবো না আমার আমি তো একটা ভদ্র লোক আমার তো নামাজ তো যা করতে হয় আর তোমার একটা কথা তুমি শুনতেছো না কেন এই এই মিজান মিজান টুল ভাই হ্যাঁ পাশাটা কিন্তু অনেক সুন্দর করছেন ভাল লাগছে যা হইব না আবার আমার এগুলো কোন ধরনের কথাবার্তা যেটা কইছি এটা একটু করো রে আয় না তো আরে দূর বাড়া তো আয়না কইলে কি বাড়া আইবো হ্যাঁ খিচ খা ওইব ওই দেখছস বডি সোয়েলরা কিন্তু আমাকে জায়গাটা দখল করে লাইতেছে আরে তুর তুই অলওয়েজ অল টাইম তুই বেশি চিন্তা করস বুঝস নাই ওরা ওকে মতো খাড়াই রয়েছে আমরা আমাকে তো বয়ে রয়েছি এখানে জায়গা দখলের কি আছে আর ওকে মতো ছালের বেটা গুনি আমি কখনো হ্যাঁ আমি তো কমর দোলায় এডির উড়ে দিতাম বুঝছ নাই আমার কাছে এডি কোন টাইম আছে হুম আয় মামুন মামুন স্যার বাসার সামনে যে পোলাপিন আড্ডা মারি দেওস না আমি কইলে তো আমার কথা শুনে না উল্টা আমারে ঝাড়ি দেয় আরে তোর কথা শুনে না মানে তুই কিসের দাঁড়া হয়েছিস তোর কথা শুনে না যা এক পত্রিকার লাঠি পাড়িয়ে উঠা স্যার আপনি একটু আয় না আমার লগে আমি যদি গিয়া একটাতে ধরি টিপে তো মেরে ফেলামো তুই যা গিয়ার বাড়িয়ার নলি ভেঙে ফেলা যা দেখি কি কয় আমার তো যা বাড়িয়ার শুরু কর এই শালম মামা আপনারা আর এখানে বসেন না তো আপনারা এখানে বসে আড্ডা দেন আর স্যারে খালি আমার লগে সিলাসিলি করে কে তোমার স্যারে কি আমরা কি কামড়াইছি নাকি লাড়ছি উলাইছি আমার কি কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নেই স্যারই তো চিল্লায় তো তোমার আরে তোমার লগে চিল্লাইলে তুমি হ্যার লগে উল্টা চিল্লাবা যাও যাও আপনাদের লেগে খালি আমার কথা শুনতে হয় স্যার যদি কিছু কয় তখন কানের মধ্যে তুলা দিয়ে রাখবা বুঝো নাই তুলো দিয়ে রাখবা যাও আর এদিকে হনো এই এদিকে হো কি তোমার কি দুই চোখে কি খেলা আমগো দুইজনে দেখো ওদিকে তোমার যে নানারা খাড়া দিচ্ছে এগোরে দেখো না হকুমু তো কও হ যাইতাছি কুমু তো সোহেল মামা মামা আপনারা এখানে আর ওই যে খাড়ায়েন না এনে আপনারা খাড়ায় থাকেন হেরা হয়ে আড্ডা দেয় আর স্যারে খালি আমার লোকে চিলাচিলি করে কে কি কইছে কে কি কইছে এটা কার বাপের জায়গা যে আমি খাড়াইতে পারুম না আমার জ্যানে চয় না কেন কে চিল্লাইছে আমি তো কিছু কই না চুপ তুই আইছিস কে কারে কি কস তুই আমার লোকে আবার কথা কস ডাক দে হাতি টুলুর গিয়ে ক ওর সোহেল আব্বু খাড়া রয়েছে বডি জল খাড়া রয়েছে ওরে ডাকে আমি তো যা যা ডাক দে ডাক দে হাতি টুলুর রে বলা ওর বাপের জায়গা খাড়াইতে পারুম না কোন বলার বাপের জায়গা এটা জ্যানে চয় না খাড়ামু এর আগে আমি যখন কইছি আমারে ঝাড়ি দিছে
আজকে আপনার কত হইনি, আমি গেলাম আমার ধাপন মারতে, আপনি আপনি কইলেন আপনি আসেন, আপনি আইলেন না একটু, আমি আপনার চাকরি করবো না স্যার। ওই যে বাদ, তোর মতো ধারণা আমার দরকার নাই, বাড়ির সামনে পোলাপাইন আড্ডা দেয় আর বাড়ি উঠাইতে পারে না, এই ধারণা দিয়ে আমি পানি কামবো, আমি নতুন ধারণা রাখবো। যে ভাই আমিও করবো না আপনার চাকরি, সাহস নাই কিছু নাই। মাইরা একদম বাপ দেয়াইতেছে বুঝিস নাই, পালা আমগরে পিড়া, আর পুরা শরীরটার ভিতরে মনে হয় কি জানো, রেল লাইনের পাত্রটি আছে না, পাত্রটি আপে কাপে সেট করে রাখছে। তুই এটা কার লগে পিক আপ লস, এই ধারণা টুটুল মিয়ার লগে, তোর কি মনে হয় যে টুটুল মিয়া তোর পিক আপ একদম নিচে নেই, তোর সামনে বুক ফেলে দাঁড়া থাকবো, এই কল যারা আছে আল্লাহ হ্যাঁ দে ওটা দিয়েছে বুঝছ নাই, তোর এই সেম পিক আপটা দরকার ছিল এই নাইচা আলমা জৈশার লগে। হ্যাঁ পেটা ওই কার লগে কারে মিরাজ, আমি যদি ওগর দুইটারে আমার দুই হাতের চিপার মধ্যে এমনি ধরি, ওরা এই দুই চিপার থেকে বাড়িতে আসবো, এখানেই কাইতে হয়ে যাব, খালি মামার দিকে তাকায় কিছু কইতে পারি না। ওই মামার লগে কই তারবে না, তাকায় থাকতে হবে তোমার সারা জীবন বুঝো নাই, তোর মামার আশায় থাকলে দেখো তোমার পাখি রেলে ওরা দুজন উড়াল দিয়ে গেছে একা, তখন তোমার অবস্থা তোমার মামার মতো আতুরি বাড়ি দেখবি সব বাইরে হয়ে যাবো। এনকে বাইরিছে বাইরে নেই আনো, তোমার মামারা কি ডাকে মাইসে, ইতিমাকে ডাকে না, তখন তোমার ওই বডি সোয়েলের জায়গায় মাইসে ডাকবো যে ইতিম সোহেল। ওই এই বডি সোয়েলের কে ইতিম সোহেল ডাকবো, সাহস আছে কারো, কই জাগুত আছে, সাহস থাকলে সামনে ইতিম সোহেল ডাকতে গো, আমার ইতিম বানাক পারলে পাখি লয়ে উড়াল দিয়ে দেখ, পাখিরে এমনে হাতের মধ্যে ডাম্বেলের মতো ধরে রাখুন বেটা, রাইতের বেলা খাড়া খাড়া আড্ডা মারার মুন্ডে আয় বেটা, রাইত 12টার সময় মাইনসের রাস্তা আড্ডা মারে, কুত্তা মুত্তা রাস্তায় বয়ে থাকে বেটা। কি রে আর কি হিসে, কুত্তার কে আড্ডি লাগবো, আর আড্ডি আই না দে। দেখছস কি কয়ে গেল, কি উদাস নাই, কারে কুত্তা কইল, কারে কুত্তা কইছে, অত নিজেই কুত্তা দেওস না, তোর কুত্তা কয়ে গেল। এই বেটা আমারে কুত্তা কইবে মানে, আমি কি কুত্তা, কুত্তা তো যে দেওস না লগের যে লুচানো, আর কেমন কুত্তার মতো গেহু কইরা গেছে গা। আরে তোকে বংশে তো কুত্তা আছে, আমার বংশে কুত্তা আছে মানে, তোর চাচাই তো কুত্তা আমি জান, ওই কি এটা আমারে ই ইঙ্গিত করে কইছে, তো তুই আমার এটা আগে আগে কইলি না কিনলে গা, আরে কুত্তা দেয়া কতক্ষণ খিচা দৌড়াইতাম কতক্ষণ, কইলি না কিনলে গা আমারে, কর আগে তো এরা চলে গেছে গা। খারা ভাই কালকে আইব না, কালকে আইলে অল লাইগা ছয়টা কুত্তা বাইন্দা রাখুম আর জাগার মধ্যে, তন দেহুম কেমনে খারায় আইসে দেখ তো। না আয় নে, লাইট জ্বলে, লাইটটা জ্বালায় মনে ঘুমায় গেছে গাছকে। দৌড় বেটা ভালোই লাগতেছে না, চল জায়গা আজকে মনে হয় আইব না। আইছিলাম আর কি, কিন্তু ঘটনা কি, তুই এত মান যেমন জামাইরে আইসোস, মাথায় আবার আলগা চুল লাগাইছস। মাথাটা ইদানিং গরম হয়ে যায় তাই লাগাইছি। সাবধানে রাহিস, দেখিস আবার বাতাস উড়া মুড়া যায় না যেন, চাপদা ধরে রাখিস। উড়ব না বেটা, হুক লাগাই রাখছি। কইতে এলি, কই গেছিলি? একটা মিটিং আসিল, ওইটা সাইরা এলাম। তোর আবার কি এর মিটিং, তুই তো করছিস ইন্টারনেটের ব্যবসা। আরে বেটা ইন্টারনেট হইলো ইন্টারন্যাশনাল বিষয়, মিটিং থাকবো না? তুই এনে স্কুলের জুতা পরে খারাই রুস কই বেটা, স্কুল জুতা পাইলি কই বেটা, এটা তো বেটা ইটালির থেকে আনা দেওয়াস না, একদম ফুল লেদারের পার্টি শু বেটা, সোলটা দেখছস এ দেখ, আরে যে জ্যাকেটটা দেখছস নিয়ন কালারের প্যারট গ্রিন, ওই আমার একটা ফরেনার লগে মিটিং আসছিল তো এর লেগে একটু পার্টি মোডে আসি, তাই একটু ব্রেক দেখা চিন্তা করলাম একটু গলিটা ঘুরা যাই, বাইস্তা বাইকনারা তো এখানে আড্ডা মাড্ডা দেয় আসে নাকি দেখার লিগে আইছিলাম, তা তো দেখি নাই গা। সাথে সুদে দেখছস? হ্যাঁ দেখছি, ওইনেও নাই। দেখা শেষ? হ্যাঁ দেখা শেষ। তাহলে তো দেখা শেষ, জাগা। হ্যাঁ তুই জাগা, তোর তো কাম নাই। না আমার কাম আছে,
তারে ঝামেলা হইতেছে শিমুলাই বই লেগে খারাই দিস। আরে বেটা তুই মালিক, তুই খারাই থাকবি কি লিগা বেটা? শিমুলাই বল, শিমুলা ঠিক করে দিব। জাগা না, তুই জাগা। আমি না থাকলে ফাঁকি দিব। আরে ফাঁকি দিব না, পোলাপান ফাঁকি দেন। আমি জায়গা রে, আমার টাইম হয়ে গেছে, তুই থাক, তোর তো আবার কেবলের কাম আছে। না আমিও জামুগা, শিমুল্লা মনে হয় দেরি করবো। জায়গা নেগেটিভ খবর। হ্যাঁ লাবু, কেমন আছো? আর টুটুল ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? আলাম সালাম, বসো বসো। আরে আপনি হেঁটে প্লাস্টিকের চেয়ারে বসে আমার ভাঙে ঠেঙে যেতে, এই দেখতো কাঠের বড় কোনো চেয়ার। টুলু আপনি নিজে আইসেন, আপনি আমারে কলিত হইতো, আমি যাইতাম। আরে ব্যাপার না, আমি হাঁটতে পাইছি তাই আইসি, আমার তো জীবন শেষ লাবু। আমার নামা খাওয়া নামাজ দুজা সব তো ছাদে উঠছে। আর কি হয়েছে কন্তু? আরে পোলাপাইন আমার বাড়ির সামনে আড্ডা দেয়, গ্যাঁ গে করে, সে সারাদিন কিছু করতে পারি না। পরে খোঁজ নিয়ে দেখলাম যে পোলাপাইন কারা জানো? কারা? এরা হচ্ছে যে কুত্তা মিজান আর এতিমাকবুর আছে না, ওই যে বাইস্তার ভাই ভাইনা। আচ্ছা, তা আমি আর কি করবো, কুত্তা মিজান আর এতিমাকবুরে ডাকিয়ে দিয়ে কইলাম যে তোকে ভাইকনা বাইস্তি রে কই, যে এই গলিতে আড্ডা না মারে, আমার বাড়ির সামনে যাতে এই বাজার না বসায়। এ মা, এখন তো ঘটনা তো গেছে গুইরা। কি হয়েছে কিন্তু? এখন তো কুত্তা মিজান আর এতিমাকবুর দুইটাই আমার বাড়ির সামনে বই আড্ডা আড্ডা দেয়। আগে তো তাও পোলাপেন গুলি দিত, এখন লগে ওই দুই বুড়ার যোগ হয়েছে, পোলাপেন গুলি না থাপড়ায় থুপড়ে উড়ান যায়। এই দুই বুড়া হলে আমি কী করবো কত? এখন এইটা কী করি টুটুল ভাই, ব্যবস্থা তো একটা করতে হবে। ধরুন ওরা তো আর আপনার বাসায় ঢুকে না। না বাসায় ঢুকে নাই, কিন্তু বাসার সামনে তো বাজার বানায় ফেলাইছে। টুল ভাই, ওরাও তো এলাকারই না, ওরাও তো বাড়িওয়ালা, ওরা তো রাস্তায় আড্ডা দিতেই পারে। ওরা যদি আপনার বাসায় ঢুকতো তাহলে আমি কী করতাম? এই তোরা টুটুলি মার বাসায় ঢুকোস কেন, তাহলে আমি একটা ধমক দিয়ে দিতে পারতাম, তাই না? আমি তখন এটা করতে পারতাছি না। ধরেন আমি আমার বাসার সামনে এখন আড্ডা দিতেছি, আপনি এক কলেন, এই লাবু মিয়া তুমি তোমার বাসার সামনে এখানে বসে থাকতে পারবো না, আমি কী করব? আমি কি ছেড়ে দেবো, গুলি করে দেবো? না শোনো লাবু, আমি এত কথা বুঝি না, তুমি এটা সমাধান করে দিবা। তোমার ভোটের সময় কিন্তু আমি তোমার অনেক হেল্প করছি। না না, আমার ভোটের সময় তো আপনি হেল্প করছেনই, মনে হয় যে ভোটটাও আপনি দিছেন। কিন্তু আমি টোটাল আমি কথা দিতেছি, আমি এটা একটা দেখতেছি, আমি একটা ভিত করবো এটার। লাবু এসব দেখা দেওয়ার কিছু নাই, তুমি এটা ভিত করে দিবা, বুঝতে পারছো? জি টোটাল ভাই, টোটাল একটু পেয়ারা খাইছি। না থাক, কাম না। এই কই গেলি, চেয়ারাম থেকে কি হারাই গেলি নাকি? এদিকে আয়, সিগারেট দেন তো জ্বালাই দি। সালাম দিছো তো? ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো। আচ্ছা ভালো আছো না? আমিও ভালো আছি। আরে তোরা যেন বাজার বহেছস, কার কাছে পারমিশন নিছস? যা সরা। আরে এই ঝালমুড়ি এ নাকি? সরা বেটা। আরে চায়ের দোকান, এই তুই না মরে আসছিলে, এ নাকি? যা মরে যা। এখানে তো ব্যবসা ভালো। ব্যবসা ভালো না, ব্যবসা যদি চান্দে দেশে ভালো তাহলে চান্দে দেশে যাবি। সরা বেটা। কে বাবা, সরাই দেবো কে? এই গলিতে কেউ কিছু বহাইলে কারো খালা থাকলে পারমিশন লাগবো? না না ভাই, না পারমিশনের ব্যাপার না, বুঝছো না? আরে তো এলাকা, আর আরেকজনের বাসার সামনে। আর হাতি টুটুল আমার কাছে কমপ্লেন করলো, আমি ভাবলাম যে কোন এলাকার পোলা বানায় সে আমগো মহল্লায় আড্ডা দেয়, এখন দিকে আমার ভাইস্তে ভাগনা, তাই না? তো এইটার জন্য তোমরা আসো তাহলে তো কোনো সমস্যা নাই। আরে ভাগনা, তোমার বডিতে তো একদম লোহা বানায় ফেলছো। মামা জিম করি, হ্যাঁ এরকম দুই চারটা পাঁচ দশটারে ফলায় দেওয়া কোনো ব্যাপারই না। ওই দিন এক ভাই ব্রাদার মেশিন ঠেকেছিল, বডির লগে লাইকা ভেঙে গেছে কিন্তু। ভাগনা এটা অরিজিনাল, এটা লেদের মেশিন না, ধরে দেখো। এটাও কাছে এনে না ভেঙে যাব। আরে কি যে কো ভাগনা। আরে কাকা আপনি বুঝেন নাই, অর্থ কাকা অ্যাবনরমাল বডি। হ্যাঁ আচ্ছা, অ্যাবনরমাল না, এটা জিম করা, আমরা কিন্তু জিম করা বডি বুঝি। হ্যাঁ বেটা, ওই কোনটা অ্যাবনরমাল বডি কস? হ্যাঁ নিচে তো আরো হাফ লেডিসের মতো পাল্লে রম বডি বানায় দেখা, তুই কি বুঝবি নর্মাল আর অ্যাবনরমাল বডি রে? এই বেটা তোর মতো সব বডি বানানোর টাইম ব্যান্ড ছাল নাই।
তুই এক কবর দিলা নাচতেই পারবি ওইটারই টাইম আছে তোর কাছে আমরা কুকুরের দিয়ে কথা কইলিস চুপ থাক কথা কই ভাই বাসিয়া ভাইয়া কথা কইতেছিস তো দেওস না আরে থামো তোমরা থামো দেওস না কথা বাসিয়া আরে বে থামো তোমরা দুতলা মেয়েটা তো সুন্দর কবে উঠছে কাকা আপনার দিকে তাকায় না পরে কিন্তু কাকা চোখ মুখ কানা হয়ে যেতে কিন্তু না না কানা হইলো কিন্তু কবে উঠছে মেয়েটা তো সুন্দর না মামা মুখটা বন্ধ রায়ন কেন বন্ধ রায়ন এটা পোলাপাইনের আড্ডা জায়গা পোলাপাইনে আড্ডা মারবো আর এনে খালে আমি আড্ডা মারুম আমি একাই এনে খারামো আমি একাই এনে ফাল পারুম এনে আয়া যদি অন্য কেউ ফাল পারে আর যদি অন্য কেউ আয়া এনে তিরিং বিরিং করে আমি কিন্তু তুইলে আসার মারুম এইটা যেই হোক মামা আরে না না ভাইগা আসার তো মার ভাই ওটা কোনো ব্যাপার না আর এটা তো তুমোর এলাকা তাই না তোমরাই তো আড্ডা দিবা আর আড্ডা মারার তো কারণও আছে তাই না মজা পাইতেছো মজা পাও মজা নাও অসুবিধা নেই আড্ডা দাও বাইসা থাকো ঠিক আছে আরে কি তুই অনেক দোকান করিস নাই যা বেড়া সর কিরে আওয়াজ নিচে চিল্লাবি না আওয়াজ কিন্তু কানে লাগে এই ভাইগনার কানে লাগে তো চিল্লাস কেন ওই বসের দোকান উঠাইতে বলে শুনিস না যা সর যা চল ভাই না থাকো আড্ডা দাও হ্যাঁ মজা করো হ্যাঁ বাইসা আওয়াজ শুনে দেন্দায় জায়গা বুঝছ তো আবার কেন কি তোর তো কান জন্মের চেয়ে দেন্দা হাই বিট দিয়ে হাই ভলিউম দিয়ে নাচস না তুই কিন্তু চোখ মুখ খুলে আড়িস কই দিলা ভুট্টা বই জিম করতে করতে তো চোখ ইন্দুরে চোখ হয়ে গেছে কত তোর চেহারা তো মাধুরী দীক্ষিত হয়ে গেছে বেটা নাচতে নাচতে আকবর নেট থেকে তো ভালোই কামাও পুরো এলাকা ক্যাপচার করে রাখছো তাহলে অফিস নাও নাকি অফিস লাগে না লাউ ভাই যেখানে বই যেখানে খারাই ওইটাই অফিস হয়ে যায় আমি জান তোমার কি কারবার এটা কি করলেন লাউ ভাই আমি কি করে আপনি জানেন না এই মহল্লার উঁচা উঁচা বিল্ডিংগুলো তো আমি বানাই দিছি কে আপনার ছোট কাকার যে বিল্ডিংটা ওটাও তো আমি বানাই দিছি আচ্ছা কারবার তো তাহলে ভালোই করো তাহলে তোমরা ব্যাটারিগুলিতে কি আড্ডা মারো কে ওই আড্ডা মারবো পোলা পানি আর তোমার মতো দুটা দামরা নামে যদি বিচার আহে তাহলে কেমন লাগে কো খারাপ লাগে না আমার লাউ ভাই বিচার যে করতে পারে সে অন্যের নামে বিচার দেয় না আপনার কাছে আমগো নামে যে বিচার দিছে তার আসলে বিচার করার কোনো ক্ষমতা নাই ওটা আপনি ভুলে যান আফজাল ভাইরে কিন্তু একদিন ঠেকাই দিছিলাম খালি আপনার বন্ধু দেখে কিছু কই নাই অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেয় নাই আরে আমার বন্ধু কই ও তো আমার ছোট ভাই ছিল কি কো বন্ধু আজারে কথা আপনারা কিন্তু আমরাই বানাইছি আমরা এলাকার মানুষ যদি আপনার সাপোর্ট না দিতাম আপনি জিততেন না এখন আমগো সাপোর্ট দিবেন না মানে সেটা তো কি তোমরা এই কই বিরিয়ানি কই এতক্ষণ লাগে বিরিয়ানি আইতে যা খোঁজ না যা আই ইয়ে আকবর মিজান বিরিয়ানি কি হেনে খাইবা নাকি ভিতরে গিয়ে খামো কোনটা খিদা নাই মিজান তুমিও কি খাবা না আপনার বিরিয়ানি আপনিই খান আরে কেমন তোর কথা আমি কি তুমি করে ডাকছি তোমার বিচার করা লাগিয়া আমি তো ডাকছি হাতি টুটুল ডেকে মানে সাহস করা যা হিল লেগিয়া তুমি আমার লোক না আমি আমার আর কারো না থাকেন আমি গেলাম আরে মিয়া কি তাহলে বিরিয়ানিটাও খাইলা না মিয়া তোমরা ভুল বুঝলা না আরে কি আজব কি মামা কি এসব দাঁড়া
আরে আমি এই বিল্ডিং এর কন্ট্রাক্টর। আরে ঠিক কর। আরে রাতের বেলা কি আর কন্ট্রাক্টর? ওই যে ওইখানে ওইখানে ঝামেলা হইছে। হবে দিতাছি ভাই। ভালো করে জয়েন্টটা দে। টেপ পেচায় দিস ঠিক করে। ভাই আমি স্থানীয় বলা ভাই আমার ইন্টারনেটের ব্যবসা বিল্ডিং চাইছি। কোন স্থানীয় নাই। ভাই রাতের বেলা স্থানীয় আছে শালা বেয়াদবের বাচ্চাগুলো পুরো এলাকা নষ্ট করে ফেলেছে। এই 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 ভাই ভাই আমার ভাই লাইনে ডিস্টার্ব। নাম বড় লাইনে ডিস্টার্ব। একবার বিকেলের মধ্যে লাইনম্যান সব ঠিক করবে। নাম নাম বড় নাম আরেকজনের বাসার সামনে রংবাজি করস স্যার আমি তোর রংবাজনা রংবাজনা আমি তো এলাকার স্যার পপুলার ড্যান্সার কি ড্যান্সার জি স্যার পপুলার ড্যান্সার এগুলি দেখানো স্যার আমি আসছি স্যার ওই যে আমগো পোস্টার লাগাইতে স্যার ওরে গেলে তুই কথা কাজ কেন স্যার ও তুতলা তোর এক স্যার রাজু পপুলার হইলে কি আর এগুলো তো আড্ডা মারতো এই তুই কান্দর কেন আরে কান্দর আরে কান্দর তোর জন্য কি আলাদা হুকুম এই তোর কাছে স্যার মারতে পারলে রগ এমনি নেমে যেত অটো আপনি ব্যাটারি গলিতে যান কি লেগা ব্যাটারি গলিতে গেছি তোরা ওখানে গিয়ে আবার গ্যাঞ্জাম ফসাদ করস কিনা এটা দেখতে গ্যাঞ্জাম করলে করুম যা ইচ্ছা করুম আপনি আজকাল পর থেকে ব্যাটারি গলিতে যাইবেন না কেন গেলে কি হইব আমি আপনারে মানা করছি যাইতে আপনি যাইবেন না মামা যাইবেন না আমি তোর মামা লাগি না তুই আমার মামা লাগস আপনি আমার মামা লাগেন আমি আপনার বাইগনা লাগি আপনার বাইগনা হয়ে আমি কইতাছি আপনি ব্যাটারি গলিতে যাইবেন না যা কইতাছস আমার দিকে ফিরা ক আমি আপনার দিকে তাকায় কমু না যা কর কয়ে দিছি আপনি ব্যাটারি গলিতে ঢুকবেন না আশেপাশে দিয়ে ফিরবেন না আমি যামু ওখানে গিয়া দিন রাত 24 ঘন্টা বয়া থাকবো আড্ডা মারমু দেহে কি হয় তা করছে কি ব্যায়াম বুম কইরা উল্টা পাল্টা বুক ডান দিয়া বড়িটারে বানাইছে কি আয় বাসা এতিম আকবর অবস্থা দেখছস কনক কি মাঞ্জা মুঞ্জা মাইরা ঘুরতে আছে আর পোশাক আশাক চেঞ্জ রংচঙা প্যান্ট পরে ঘুরা থাকে লাল নীল শার্ট পরে মাথায় আবার আলগা চুল লাগাইছে সিটি ঘুরা থাকে মাঝে মাঝে কী করে জানো সেরকম চাপ দিয়ে ধরে রাখে বাতাসে যেন চুল উড়া না যায় আমগো তো আবার অরিজিনাল চুল মামা বুঝস নাই ঠিক আছে তোর তো বহুত চেঞ্জ আরে বেটা দাড়ি কালা মানে আমার তো এরকমই বেটা আর পোশাক আশাক তো এরকমই পরি আমি আমগো কি টেকার অভাব নাকি ওয়ালাইকুম আসসালাম চাচা তোমার লগে আমার একটা পার্সোনাল কথা আছে কি কথা ক এখানে কন যাবো না তুমি একটু সাইডে আহো আরে ক না আমরা আমরাই তো আরে কাকা তুমি বুঝো না কে সব কথা কি সবার সামনে কি কন যায় আচ্ছা ঠিক আছে তুই বাসা জায়গা আমি রাইতে বেলা শুনে নিব মনে আর ও যে তোরা যেটা কইতেছিলাম একটা ভালো জায়গায় গেছি ভালো ড্রেস পরতে হইব না আমি ওই যে মিটিংয়ে গেছিলাম দেবাটা এইসব পোশাক আশাক পরছি বুঝছস যে কাকা তোমার কি মনে হয় আমি কোনো আজ এটা কথা কর লেগে তোমার এনআইসি আমি তো একটা ইম্পর্টেন্ট কথা কইতে আইছি তোরে তো আমি কইলামই তুই বাসায় যা না বাসায় যা রাত্রে বেলা সব পার্সোনাল কথা হইনা নি মনে যা বন্ধু আজকে আমি জায়গা এদিক দিয়ে তোর ভাবেও কল দিতে আছে পরে কথা না না বেটা না না অসুবিধা নাই ভাইসা কথা কও কথা কও ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম
কি হইছে কি কবি তোর কি এত ইম্পর্টেন্ট কথা বলো তোমার বন্ধু হইয়া কত ইজিলি ব্যাপারটা বুঝা গেল আর তুমি উদয় নলার মতো পেঁচাইতেছো কথাটা না ওই বেটা নলার মতো বুঝি নাই মানে কি কবি ক তুমি ব্যাটারি গলির দিকে আমারে যেতে মানা করলা আর তুমি নিজে ব্যাটারি গলির দিকে কি লেগে যাও তুমি ওই বেটা আমি কি ব্যাটারি গলিতে এমনি এমনি গেছি নাকি আমার তো ডাকছিল ওই যে ওই বাড়িওয়ালা ওই যে মোটকা বাড়িওয়ালা ওই ডাকলো হয়তো নাকি তখন আমি বিচার টিচার করবো এর লেগে আমারে ডাকছে আমি গেলাম আমারে তুমি এদিন নুরা বুঝ দাও আমার নাম কি নুরা তোর আমি কি নুরা বুঝ দিলাম হ্যাঁ আমি কি বুঝি না হ্যাঁ তোর এত বোঝা লাগবো না বুঝছো তোর এত বোঝা লাগবো না আমি গেছি কামে আমি কা কামে গেছি তখন মতো বুঝছি তো তুমি কোন কামে গেছো তুমি আজকাল লেবাস চেঞ্জ করে আলাইছো লারে লাপ্পা তুমি ব্যাটারি গলিতে ঘুরবা আমার কি আমার বাইবার তারা কি কইব না এটি আমি কি বুঝি না কি লেগে যাও তুমি এখানে কি কইতেছ না উল্টাপাল্টা কথা আমি কিন্তু তোমারে কয়ে দিলাম তুমি কিন্তু ব্যাটারি গলির দিকে আর যাও না পরে কিন্তু চাচা ভাইস্তার মধ্যে কিন্তু একটা বেজার লেগে যাবো গা থাবলা না একটা কানসা ফাটালাম তুই কি কইতাছ চাচা বাদে যা সম্পর্ক নষ্ট যা তুমি গেলা কি লেগে না আমার বাইবার দাদার সামনে আমার মান সম্মান থাকলো এনে তোমরা যারা সিনিয়র যারা আছো এরা আরেক জায়গায় আড্ডা দাও এনে তো আমরা বাইবার দলে আড্ডা দিতেছি এনে তুমি কিলা আন্দাইছো ফালতু কথা কবি না কিন্তু কয়ে দিলাম তুমি কি লেগে গেছো এটাকে আমি জানি না না আমি যে কামে যাই তুমি তো ওই কামেই যাও কানের নিচে একটা থাপ্পড় দিয়ে ঘুরা ফেলামো যা বাসা যা অনেক বেয়াদ হয়ে গেছিস গা কিছু এলি খালি থাবরি দিতার বা বুঝো নাই যে কোনো কিছু কইলে গেলে হাত বইরা দাও খারা আমি বাবির কাছে বিচার দিতেছি তুই অনেক বেয়াদ হয়ে গেছিস গা তোমার তো বাবি আছে এলাকে বাবির কাছে বিচার দিবে আমার যদি চাচি থাকতো তাহলে আমি কইতাম আপনার জামাই স্কুল ড্রেস পরা ব্যাটারি গলিতে ঘুরপাক খাইতেছে কথা শুরু করলে তো শেষ করতে পারোস না খালি তো আহ করতে থাকোস যা বাসা যা তোর একটা ভালো ডাক্তার দেখাই দেব যা কোনো কিছু কইলে খালি এরকম ব্যাঙ্গায় কিন্তু আমার কিন্তু দমাইতে পারবো না বুঝে নাই কথা যখন শুরু করুম আমার জীবন আর থামাইতে পারবো না বুঝছো তোমার মতো চাচা যেসব বাইসার জীবনে থাকে অগ মনে করো মৈরাজ যাওয়া উচিত বুঝছো কি শুরু করছিস তোরা তোরা মামা বেগনে এলে কি শুরু করছিস তক কারণে ব্যাটারি গুলি তারটা দিতে পারি না আয় সালাম ওই হন ওই কাকার লগে ইতিম আকবরের তর্কাতর্কি চলতেছে রে তোরা চাচা বাইস্তা কিছু করস নাই ওই বাট আমরা কি করছি হ্যাঁ আলগা চুল লাগাই হিরোগিরি মারাস না বোকা কথাকার ওখানে কি লিগা যাস আমরা বুঝি না চুল লয়া কথা কবি না আমি বোকা নিজের চালাক বাবস মনে হয় তো গ্যাঞ্জাম লাগতেছে তর্কাতর্কি চলতেছে বুড়িটা দেখছো চেহারা দেখছো এক পাও কবরে লয় আমার লগে কথা ওই বাট ওই একবার মুখ সামলা কথা কবি কিন্তু এমনি মেসেজ বুঝাস খারাপ আছে ঘুরাই দেব গেলাম ওই বাট তুই কি ঘুরাই দিবি রে বাট ওই তাতে শুরু হয়ে গেছে গা তুই তারা দরে ওই তুই ধাক্কা দিলি কা তুই কি ঘুরাবি গা আজকে কথা বলতাস ওই পাটা
আমার এলাকায় বোম ফাটায় না, এই শটগানটালয় তাই শটগানটালয় দুটো ফাঁকা আওয়াজ দেয়। তাকে আসুস কেন, ঘটনা কি? থানায় চল, তাকানো সাত মিনিট একবার। ওঠ এই চাপ ভাই, রংবাজি করবা আবার, ঠিক আছে খেল দেখেন। ওকে মাগো স্যার, নিচে বলে তো গরম হয়েছে। হ্যাঁ মামা, টুলেট লাগানো কে, কয়তলা ভাড়া হইব? এই যে দেখেন না দোতলায়। দোতলায় কোন পাশের ফ্ল্যাট ভাড়া হইব? এই যে বাম পাশের ফ্ল্যাট। বাম পাশের ফ্ল্যাট ভাড়া হইব মানে যে ভাড়াটিয়া ছিল ওরা কই গেছে? এরা তো চলে গেছে। কই গেছে, কোন এলাকায় গেছে? কোন এলাকায় গেছে তা তো জানি না। জানি না মানে ঠিকানা টুকানা মানে কিছু কয়ে যায় নাই কোন এলাকায় যেতেছে? ভাই আমি তো নতুন আইছি, আমি কিছু জানি না ভাই। এই বাসায় গেছে, ওই বাসার অ্যাড্রেস আছে না? কিছু জানি না ভাই। আচ্ছা ফোন নাম্বারটা দেন না, ফোন নাম্বার তো আছে আপনার কাছে, দেন ভাই। আমি তো নতুন আইছি, আমি তো হ্যাঁ করে চিনি না। আরে সমস্যা নাই, আপনারা চাচু খাওয়ার টাকা দিমুনি। আরে চা খাওয়া হইলে কি, আমার কাছে নাই আমি কেমনে দিমু? আরে বুঝছি, কাচ্চি খায়েন, কাচ্চির টাকা দিতেছি। মামা আমারে মাফ করে দেন, চলে যান। কাকা আপনার কাছে নাম্বারটা থাকলে দেন না। আরে নাই তো আমার কাছে নাম্বার। তো নাম্বার ছাড়া আপনি এনে কী করেন? আপনার এই চাকরি কে দিছে আপনারে?
টুটুল ভাইরা ডাক দেন, কনজের ড্যান্সার শালম ডাকছে, যান। আমি মালিককে ডাক দিতে পারুম না, নাম্বার নাম্বার আমার কাছে নাই, জান তো। এই বেটা তুই কিন্তু বেশি কথা কস বেটা, কমর দোলা দিয়া একদম ঘুরে এলাম, চিনস তুই শালম রে? হ্যাঁ, নাম্বার থাকলে দে না বাপ, এমন করতেছিস কি লেগে? নাম্বার নাম্বার নাই, জানি না, জানে এন থেকে। হ্যাঁ পোলা, তরে এনে কারো বাড়াইলে তো দিব না বেটা, টুলেট টুলেট। বারান্দার লাইগা নিজেকে ভিতরে ভুল বোঝাবুঝি, হাতাহাতি, মারামারি, জেল জুল খাইটা যা তা অবস্থা, পুরো মহল্লাটারে বেটা তসনস করে ফেলাইছিলাম। এখন কই ওই মাইয়া, চিনি না জানি না, এক মায়ের লাইগা এত কিছু, বারান্দা একটা ভিজা কাপড়ে ঝুলতেছে না। তোরা একটু বেশি করে ফেলাইছিস। আমরাই করছি, তুমি কিছু করো নাই। হ্যাঁ আমরা পোলা বানাছিলাম, তখন গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করছি, ঠিকঠাক আছিল, কিন্তু এখন যেটা করলাম না ব্যাপারটা ভালো হয় না। আরে এগুলা করবো আমগো বাইকনা বাইস তারা, ওরা গ্যাঞ্জাম করবো আমরা মীমাংসা করে দিব, এরপর আবারও গ্যাঞ্জাম করবো আবারও মীমাংসা করে দিব, অগ যখন আমগো মতো বয়স হবো না ওরাও বুঝতে পারবো, বুঝছস? এই বয়সে আমরা যেটা করলাম না একদম উচিত হয় নাই, একদম পোলাপানের মতো কাম করে ফেলাইছি আমরা। হ্যাঁ এখন একটা বিয়ে করে ফেলা, তাইলে পোলাপানের খাতা থেকে নাম কাটতে পারবি। ঠিক আছে, তুই আর আমি একলগে বিয়ে করে ফেলাম। হ্যাঁ বিয়া যে করবি, আমগো নামের উপরে যে সিল পড়ছে কুত্তামি জান, এতিম আকবর, এটা তো আগে মুছতে হইব, নাহলে তো মায়া পাবি না বেটা। ওই বেটা পাবলিকে গিয়ে এগুলা নাম কইব, যেটা কি আমগো অরিজিনাল নাম রে বেটা? আমগো অরিজিনাল নাম আছে না, আর বেশি যদি কিছু কয় না পিডায় একেবারে পাগল বানালাম। তুই তো ঘুরে ফিরে আবার সেই গ্যাঞ্জামের দিকে চাইতাছস। গ্যাঞ্জাম চাই না ভাই, জেল জুলুম আর করতে পারবো না, খাটতে পারবো না। আরে ঠিক আছে বাদ দে, চল জায়গা এনতে। আমি কিচ্ছু কই নাই। মাসাল্লাহ বড় আমার চেয়ারি খারাপ নাকি? কিন্তু তোরা যা করে দিছস, কোনো মাইও তো আমার দিকে তাকায় না, তাকালে তাকে মনে করছে পুলিশ, এই চেয়ারা লয়ে মনে করছে কোনো কাজের মাইও পামু না। আর বাজান তুই তোর মুসটা হালাই দিস। কে আমার মুসে তোর সমস্যা কি? তুই কি আমার বউ লাগস? সমস্যা হয় আমি যদি তোর বউ হইতাম নিজে নিজের মনে করে মেরে লেতাম, বুঝছস নাই? আর আমাকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একমাত্র তোরে চালি লাগে। কি আমি চাললি? এ বেটা বন্ধু বান্ধবের ভিতরে কি চালি রে, একবারে মারুম ধরে। তোর চুটকি তো বহুত ভয় পাইছি। আর তোরা খিসকে রয়েছিস কিল্লিগা, ঠাডা বর্ষ তো গলার মধ্যে কত কষ্ট না কিল্লিগা। আরে পরে কইস তুই, তোর লোক মনে করছো কত কই তো টাইম লেগে যাবো বেশি, বুঝছস নাই? এলে তোর আমি ফোন টোন দিই না, ভয় লাগে। এরপর তোমার আমরা কত বুঝুর টেক্সটে, ঠিক আছে? আর আমি ফোন দিলে তুই পুরোটা শুনবি, যখন শোনা শেষ তুই ছোট্ট করে অ্যান্সার দিবি, হ নাহলে না, বুঝতে পারছি মামা তোমারে? আর বডি তোর কি হয়েছে, তুই চুপ করে রয়েছিস কিল্লিগা? আমি তো যা কর কইছি মামা, আমি তো তোর কাছে মাপ চাইছি, আজকে তোকে সবার কাছে মাপ চাইতেছি। এক ফিমেলের লেগে একটু বেশি বাড়াবাড়ি করে আলাইছি আমি, লাভের লাভ কি হয়েছে? ওই ফিমেলটা এলাকার থেকে গেছে গা, এখন বারান্দা ফাঁকা, লাভ কিছু হয়েছে? কামের কাম কি হয়েছে? তুই আমাদের সেভ করতে গিয়ে পার খাইছো, আর তুই ওরে সেভ করতে গিয়ে হাতটা বাঁধছো, দেখ কোনো লাভ হয়েছে? দিন শেষে কিন্তু বন্ধু বান্ধবী আমাকে লগে আছে, এইসব ফিমেল মুমেল আইবো আর যাইবো, থাকে কিন্তু বন্ধু বান্ধবী পাশে, বুঝছস না? এর লেগে আমি কইতেছি এইসব ফিমেল মিমেলের চ্যাপ্টার ক্লোজ, এটি বাস মাথার থেকে কালকার থেকে সবাই মিলে আমার লগে জিমে যাবি, জিম করবি, বডি শডি বানাবি, ফিটনেসে থাকবি, পুরো হেলদি লাইফস্টাইল ফলো করুম। হ আমার তো আগলে কামড়াইছে না, তুই যে উল্টাপাল্টা জিম করস, তোর মতো জিম করতে গিয়ে আমি যদি কয়েকদিন পর জিম ছাইরা দিই, তাইলে তো আমার সব জুলে যাব। আর দেখস না হয়তো এরকম মাঝখানে হুতাশে জিমে ঢুকছিল, পরে তো ছাইরা দিছে, এখন তো সব ঝিরা গেছে। এর লেগে আমি কই মামা, এসব জিম টিম ছাইরা দিয়া আমার ড্যান্স ক্লাবে ঢুক, সকালে মনে কর ঋত্বিক রোশনের মতো নাচ দিবি, দুপুরে মাইকেল জ্যাকসন, আর রাইতে গোবিন্দর মতো এরকম নাচলে
এক মাসের ভিতরে মনে কর শরীর এমনি হিট হয়ে যাবো, বুঝছ নাই? আর মামা ড্যান্স ক্লাবে অনেক পাখি ভাবি। সালম তুই গিয়ে আবার ফিমেলের মধ্যে ঢুকতেছিস, এইসব ফিমেল ফুমেল খালি দেখা যাবো, এগুলার ভিতরে যাওয়া যাবো না। এই যে তুই তো একটা নেগেটিভ চিন্তা করলে, আমি কি তোরে কইছি যে ওই পুলিশের গাড়ি চেপা যা না, বেতা পাবি তো। সাবাস সাবাস, লরেট কভার দিয়ে লাগে দেই।